কম্পিউটার ল্যাপটপ অথবা পিসি যদি কাজের সময় স্লো করে তাহলে কেমন হয় একটু ভেবে দেখুন তো। কম্পিউটার ল্যাপটপ অথবা পিসি কী কারণে স্লো করে তার চারটি কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো। যে কাজগুলো করলে আপনার কম্পিউটারকে একদম সুপার ফাস্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। এক নম্বর হচ্ছে কম্পিউটারের ডেস্কটপ ক্লিন না রাখা। দুই নম্বরে কম্পিউটারের থ্রি ড্রাইভ ক্লিন না করা। তিন নম্বরে আপনি যেই ওয়েব ব্রাউজারটি ইউজ করেন সেই ওয়েব ব্রাউজারের হিস্টোরিগুলো ক্লিয়ার না করা। চার নম্বরে কম্পিউটারের বেস্ট মোড সিলেক্ট না করা। কিভাবে আপনার কম্পিউটারকে ফাস্ট মোডে আপনি চালাতে পারেন সেই সবগুলো টিউটোরিয়াল আমি কম্পিউটার স্ক্রিনে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন কম্পিউটার স্ক্রিনে সরাসরি চলে যাই। তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, এরকম বিস্তারিত ভিডিও সবার আগে পেতে। তো আমি আমার কম্পিউটারের ডেস্কটপে চলে আসলাম। ডেস্কটপ থেকে দেখুন আমার ডেস্কটপে অনেকগুলো ডকুমেন্ট, পিকচার, ভিডিও, অনেকগুলো সফটওয়্যার শর্টকাট আমার ডেস্কটপটিতে একদম পুরো ফিল আপ হয়ে আছে। এগুলোকে আমি একদম ডিলিট করে দেব, কিছু প্রয়োজনীয় ফাইল আমার কম্পিউটারের হার্ড ডিস্কে রাখবো। এতে করে আমার কম্পিউটারটি আরও স্পিড বাড়বে। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এগুলো ডিলিট করে নাই, আমি এগুলো এখন সব ডিলিট করে দিব। দেখুন সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি, কিছু ফাইল আমার হার্ড ডিস্কে রাখবো। ওকে, অলরেডি সব ডিলিট করে দিতেছি। দেখুন আপনি আপনার হার্ড ডিস্ক থেকে কম্পিউটার ডেস্কটপ থেকে যেগুলো একেবারে অপ্রয়োজনীয় এগুলি আপনি এক এক করে ডিলিট করে দিবেন। আর যেগুলো যেই ডকুমেন্টগুলো আপনার দরকার অথবা পিকচার ভিডিও যা কিছু প্রয়োজনীয় আছে সবগুলো আপনার হার্ড ডিস্কে রেখে দিবেন। আপনি ডেস্কটপে কোনো কিছু রাখলে আপনি ধর আপনার কোনো ল্যাপটপটি যদি কোনো কারণে উইন্ডোজ দেওয়া লাগে সেগুলো আপনার ডিলিট হয়ে যাবে। তো এই জন্য যাক আমার ডেস্কটপটি মোটামুটি ক্লিন হয়ে গেছে। এখন আমি আমার রিসাইকেল বিন থেকে এটিকে এম্পটি করে দিব। ব্যাস হয়ে গেছে আমার ডেস্কটপ ক্লিন। দু নম্বরে আমি আমার কম্পিউটারের সি ড্রাইভটিকে ক্লিন করব। তার জন্য কম্পিউটারের স্টার্ট বাটন থেকে ডিস্ক ক্লিন লিখে আমি সার্চ করব। এই যে দেখুন এখানে একটি অপশন আসছে ডিস্ক ক্লিন আপ। তো ডিস্ক ক্লিন আপ লিখে এন্টার করার পরে এখন দেখুন এখানে সি ড্রাইভ আর অন্যান্য ড্রাইভগুলো আছে। তো আমি সি ড্রাইভটিকেই সিলেক্ট করে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে একটু সামান্য কিছুক্ষণ অপেক্ষা করবেন। এই দেখুন এরকম আরেকটি অপশন আসছে, এখান থেকে আপনি সবগুলো এক এক করে সিলেক্ট করে দিবেন। বাই ডিফল্ট কিছু কিছু সিলেক্ট করা থাকে, তারপরে যেগুলো সিলেক্ট করা থাকে না সেগুলো আপনি সিলেক্ট করে তারপরে এটাকে ডিলিট করে দিবেন, ওকে প্রেস করে দিবেন। তো আমার সবগুলো সিলেক্ট করা হয়ে গেছে, এখন আমি ডিলেটে ক্লিক করব। এই দেখুন এখান থেকে এরকম একটি অপশন আসবে, এখান থেকে ডিলেটে ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে, আসার পরে কমপ্লিট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। দেখুন আমার অলরেডি সি ড্রাইভ ক্লিন হয়ে গেছে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কম্পিউটারে যতগুলো ব্রাউজার ইউজ করেন, কেউ মজিলা ফায়ারফক্স, কেউ গুগল ক্রোম, কেউ বা ইন্টারনেট এক্সপ্লোরার অথবা অপেরা মিনি, যে ব্রাউজারগুলো ইনস্টল ব্যবহার করে থাকেন সবগুলো ব্রাউজারের হিস্টোরিগুলো ক্লিয়ার করে দিবেন। তো আমি আমার ডেস্কটপের আমি আমার ল্যাপটপের গুগল ক্রোমটি ওপেন করব। গুগল ক্রোমটি ওপেন করে এখান থেকে আমি ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করব। করার পরে দেখুন এরকম একটি অপশন আসবে, এখান থেকেও সবগুলো আপনি টিক মার দিয়ে দিবেন, যতগুলো আছে ব্রাউজিং হিস্টোরি, ডাউনলোড হিস্টোরি, তারপরে অনেকগুলো এখান থেকে এই দেখুন এখানে অপশনটিতে অল টাইম সিলেক্ট করে ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পরে আপনার ব্রাউজারের যত হিস্টোরি আছে, ডাউনলোড হিস্টোরি সবগুলো ডিলিট হয়ে যাবে। তারপরে যদি আপনি আপনার এই ব্রাউজারটি ওপেন করে আপনি ব্যবহার করেন দেখবেন যে অনেক স্পিড, অনেক ফাস্টার আপনি ইউজ করতে পারবেন। সর্বশেষ যেই পদ্ধতিটি ব্যবহার করবেন সেটি হচ্ছে আপনার কম্পিউটার মাই কম্পিউটার থেকে রাইট বাটন ক্লিক করে
সুজা চলে যান প্রপার্টিসে, প্রপার্টিস থেকে এখান থেকে সিলেক্ট করুন অ্যাডভান্স, অ্যাডভান্স সেটিংয়ে। তারপর এই যে দেখুন এখান থেকে যে পারফরমেন্স, পারফরমেন্স থেকে সেটিংয়ে ক্লিক করুন। করার পরে দেখুন এখানে একটি অপশন আছে, ডিফল্টভাবে আপনার হয়তো প্রথম অপশনটি থাকে, তো আমি এখান থেকে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্সে আমি ক্লিক করে দিব। তো প্রথম অবস্থা আমি যে এখন যে যেটি সিলেক্ট করছি এটি থাকে, দেখুন এগুলি সিলেক্ট করার পরে এখান থেকে অটোমেটিকভাবে অনেকগুলো অপশন সিলেক্ট হয়, সিলেক্ট হয় অনেকগুলো আবার সিলেক্ট হয় না। তো আমি আপনাদেরকে দিয়ে দেখুন আপনার ইচ্ছা মতো এগুলো ম্যানুয়ালিভাবে করতে পারেন। তারপর এখান থেকে যদি অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্সে আপনি ক্লিক করে দেন, তাহলে উইন্ডোজ থেকে অটোমেটিকভাবে যেগুলো প্রয়োজন আপনার কম্পিউটারটাকে স্পিড করার জন্য সেগুলোই উইন্ডোজ সিলেক্ট করে নেবে। তো আমি অলরেডি সিলেক্ট করে ওকে বাটনে প্রেস করে দিলাম, ব্যাস হয়ে গেছে আমার কম্পিউটারের, মোটামুটি কম্পিউটারের স্লো করার কারণগুলি। তো এখন আমার কম্পিউটার